হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বিহারের একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে বিহারের দেহাতি চিকেনের রেসিপি এই রেসিপিটা খুবই সহজ আর খেতে খুবই সুন্দর আর কোনো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো চলো দেখে নাও এই রেসিপিটা বানাতে আমার কি কী লাগছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর নিচে আদা কুচি আর লঙ্কা আর এখন আমি সর্ষে তেল নিয়ে নিচ্ছি কড়া গরম করে প্রায় সত্তর এম এর মতন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে চিকেনটা আমি ভেজে নিচ্ছি দেহাতি চিকেনের চিকেন ম্যারিনেট হয় না এটা ভেজে নিতে হয় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম আছে আর ওই মিডিয়াম ফ্লেমে আমি ধুয়ে রাখা চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি আর এই রান্নাটা সর্ষে তেলেই হয় তাই বন্ধুরা তোমরাও সর্ষে তেলেই করার চেষ্টা করবে চিকেনগুলো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিলাম আর এখনও কিন্তু আমি লবণ দিইনি চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম দুটো লঙ্কা মানে শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাগুলো যখন আমার একটু ভাজা হয়ে যাবে ওর থেকে যখন মিষ্টি গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দিলাম দুটো গোটা সাইজের রসুন এই রসুনগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম রসুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা যে পেঁয়াজের টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম নিয়ে আরও কিছুক্ষণ নাড়াতে থাকলাম রান্না করার পর যখন তোমরা এই রসুন যে গোটা রসুনটা দিয়েছি এটা খাবে এটা খুবই ভালো লাগে খেতে তাই তোমরা অবশ্যই এই রেসিপিটাতে এরকম গোটা রসুন দিও এখন দিয়ে দিলাম রসুনের টুকরো যেগুলো রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিরে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আদা কুচি এখন এগুলো সব সবগুলো একসাথে আমি ফ্রাই করতে থাকবো এরপরে দেবো মশলা মশলার মধ্যে আছে হলুদ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ আর দু চামচ ধনে গুঁড়ো দেহাতি চিকেনে ধনে গুঁড়োর ব্যবহার হয় এবং একটু বেশি হয় কিন্তু এখানে জিরে গুঁড়োর ব্যবহার হয় না তো সব মশলাগুলোকে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর এটাকে ভালো করে আবার ফ্রাই করতে থাকবো আর একটু রসুনগুলোকে এরকম চাপ দিয়ে দিয়ে নরম হয়েছে না কি দেখে নিতে হবে কেননা এগুলো চাপ দিয়ে দিয়ে এরকমভাবে গলিয়ে নিতে হবে ছোটো ছোটো রসুনগুলো তোমরা চাপ দিয়ে দিয়ে এরকমভাবে গলিয়ে নেবে কিন্তু গোটা রসুনগুলো একই থাকবে আর এখন আমি দিচ্ছি মিট মশলা দেহাতি চিকেনে মিট মশলার ব্যবহার হয় তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু দেহাতি চিকেনে সব সময় মিট মশলাই ব্যবহার করা হয় তো মিট মশলা দেওয়ার পর আমি দেব গরম জল গরম জল দিলে রান্নার স্বাদ আরও ভালো হয় আর সব সময় চেষ্টা করবে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করতে গরম জল দেওয়ার পর পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখো রসুনগুলো খুব সুন্দরভাবে গলে গেছে সবই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি চিকেনের টুকরোগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম প্রায় আরও পাঁচ থেকে ছ মিনিট কষানোর পর দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে দিলাম প্রায় দেখো এই কাপের আমি তিন কাপ মতন দিয়ে দিলাম তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো ঠিক সেরকমভাবে দিয়ে দেবে জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করব যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে কেটে রাখা যে ধনে পাতার টুকরোগুলো আমি ওপরে ছড়িয়ে দিলাম নিয়ে গ্যাস বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম তো বন্ধুরা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেহাতি চিকেনটা কেমন হয়েছে দেখতে দেখতে তো অসাধারণ হয়েছে আর খুব লোভনীয় হয়েছে আর খেতেও খুবই সুন্দর তোমরা অবশ্যই একবার ট্রাই করো যারা এখনও ট্রাই করো নি দেহাতি চিকেনের এই রেসিপিটা আর যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার করো আর যদি না ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করো সব কিছু আমাকে কমেন্ট করতে পারো তো আজকের মতনটা